परम दयाल जुगपुरुषोत्तम शिष्य ठाकुर अनुकूल चंदे रातुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। एकुशे नवेम्बर प्रधान आचार्य देव परम पूज्यपाद शिशि बरदार शुभ जन्मदिवस। प्रधान आचार्य देव शिशि बरदार पवित्र जन्मदिवसे आम्रा तार अमृत कथा श्रवण करब। तार अमृत कथा श्रवणेर मध्य दिए आमादेर जीवन के धन्य करे तुलब। तार ए कथार मध्य फुटे उठेछे आमादेर जन्य तिनी कतटा चिंता करतेन, तिनी आमादेरके जे साबधान बाणीगुली दिएछिलेन, तिनी आमादेरके जे आदेश निर्देशगुली दिएछिलेन, प्रत्येकटि सत्संगी तथा प्रत्येक मानुषेर किभाबे चला लागे, जीवनके किभाबे सहजे अतिक्रम करते हय, जीवने किभाबे सहज भावे बेचे थाकते हय, प्रत्येकटि बड़ बड़ बाधार सम्मुखीन हुए किभाबे सेटा जय करते हय, ए सब किछु निये किन्तु तिनि आमादेरके किछु साबधान बाणी दिएछिलेन एबं ठाकुरेर किछु अमृत कथार मध्य दिए दिनटिके अति पवित्र करे रेखे देब। एई पवित्र दिनटिके आमरा महा धूमधामेर साथे पालन करब एबं परम दयालेर अमृत कथा श्रवण करब, आचार्य देवेर अमृत कथा श्रवण करब। जयगुरु सकल इष्टप्राण दादा ओ मायेरा, आमि शुभव्रत मंडल प्रति प्रत्येकेर यथाजोग्य स्थाने आमार प्रणाम और आनंदित। जयगुरु सालटा 1984 सालेर 21 एप्रिल प्रधान आचार्य देव परम पूज्यपाद शिशि बरदा সেই সময়ের পরিবেশ ও পরিস্থিতির কথা চিন্তা করতে গিয়ে তিনি খুবই চিন্তান্বিত ছিলেন। ভাবুন এখন 2021 সাল, এর মধ্যে কতদিন অতিবাহিত হয়ে গিয়েছে। তখন থেকেই ঠাকুর এবং তিনি যে আচার্য পরম্পরা রেখে গিয়েছেন তারা কিন্তু অনবরত আমাদের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা নিরাময়ের জন্য সব সময়ের চিন্তান্বিত থাকেন এবং চিন্তান্বিত থেকেছেন, ও সব সময় আমরা কিভাবে ভালো থাকি, কিভাবে সকল বাধা অতিক্রম করে চলতে পারি, কিভাবে সুখে শান্তিতে থাকতে পারি তার চিন্তা তারা করেছেন। সেই দিনের সেই অমৃত কথা যেটি অনেক দুঃখ করে পরম পূজ্যপাদ শিষ্যি বরদা আমাদেরকে আমাদের উদ্দেশ্যে বলেছিলেন, সেই অমৃত কথাগুলি আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরব। তার সিমুখে যে কথাগুলি তিনি বলেছিলেন আমরা শ্রবণ করব। তিনি বললেন, মানুষের মন আজ কেমন বিষাক্ত হয়ে উঠেছে, বেশিরভাগ লোকই ভগবত চেতনা বিমুখ, বেভুল শতশালী হয়ে ওঠার প্রবল প্রবণতা, শুধু জান খেলাপি দ্বন্দ্বের মুখোমুখি হতে যেন সবসময় প্রবৃত্ত। শিশি বদ্দা সেদিন দুঃখ করে বললেন, মানুষ আজ বৃত্তিভাগীর দল, মরণ পীড়িতের প্রেমিক, আমরা আর বাঁচার ও বাড়ার কথা শুনতে ভালোবাসি না। মানুষ এমন হয়ে যাচ্ছে দিন দিন, দিন দুনিয়ার খোদ মালিক যিনি, চেতনার জ্যান্ত রূপ যিনি, আ ব্রহ্মস্তম্ভ চিত সম্পন্ন জৈব উপধি সম্পন্ন নরের মুক্তি কামে যিনি, যিনি প্রেমালিঙ্গনে মৃত্যুকে নিঃশেষ করে দিয়ে অসীমের জ্যান্ত চলায় চলায়মান করে তুলতে পারেন, তার সেই দিব্য রাজপথকে আমরা অনুসরণ করতে প্রবৃত্ত হই না। শয়তান আমাদের সামনে এখন এমন প্রবল শক্তি নিয়ে উপস্থিত, তার টানেই আমরা চলেছি কোন বেভুল পথে, এর শেষ যা হবার তাই হবে। এর থেকে অব্যাহতি পেতে গেলে আমি বলি বিশেষ বিশেষের বিশেষ কোন জীবনপ্রদ ব্যাপার নিয়ে অবক্তা বা বিরোধের সৃষ্টি না করে আদর্শ প্রতিষ্ঠা স্বার্থ কেন্দ্র হয়ে জীবন যশ বৃদ্ধিতে প্রত্যেককে
समुन्नत करे इष्ट चेतनाय असीमेर पथे चलो भालो हबे एई दुर्दिनेर हात थेके रक्षा पाबे इष्ट छाड़ा आमादेर मंगलेर चेतनाय केमन निरेट हो जाए चलार गति स्तब्ध हो जाए आमादेर प्रवृत्तिगुलिके इष्टे नियंत्रित करा लागे सात्यान्वित करा लागे पवित्र ना थाकले जेमन मानुष जड़ो हो जाए आबार ओगुलो इष्टानुग ना होले मानुष पवित्रेर दास हो पड़े पशुर मत हो पड़े इष्टेर प्रति टान जत बाड़े अनुराग जत प्रबल है ततई पवित्रेर संयम स्वाभाविक हो उठे तद्भावित होते हबे आमादेर तबेई सब सम्भव आमादेर मन ओ मस्तिष्ककें ओई झोंका करे तुलते पारलेई सब समस्या समाधान हो जाए सब दिकेर चिंतागुली समावेश करे तेमनी तेमनी भावे काजे लेगे जाओ काजेर मध्य दिए सेगुलो वास्तव मुक्ति निये एसो तबेई सर्व आवेग निये मुक्त करे तुलते पारबे तार आदर्शके बड़ कठिन साधनार पथ तोमादेर सामने एगिए जेते हबे असद निरोधी पराक्रम निये तबेई अधर्मेर पराजय हबे एछाड़ा तो बर्तमाने बेचे थाकाई दाय देखते पाच्छि এই যে আমরা এত দুঃখ কষ্ট পাচ্ছি এই যে এত ধর্ম বৈষম্য দেখা যাচ্ছে এই যে দিকে দিকে এত অশান্তি ছড়িয়ে পড়ছে সবকিছুকে শান্ত করার জন্য একটি বার্তা দিলেন আমাদেরকে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা ও ইষ্ট প্রতিষ্ঠা আমাদেরই নিজেদের কল্যাণের জন্য করতে হবে তার জন্য নয় ভগবানের পথে চলতে হবে নিজের জন্য ভগবানের কথা মেনে চলতে হবে নিজের জন্য ভগবানের কথা মেনে তার আদেশ নির্দেশ মেনে চলতে হবে শুধুমাত্র আমাদের নিজেদের ভালোর জন্য তবেই কিন্তু আমরা সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি পাব প্রধান আচার্য দেব পরম পূজ্যবাদ শ্রী শ্রী বদ্দার এই শুভ জন্মদিনে আমরা সকলে মিলে শপথ করি শ্রী শ্রী ঠাকুরের বলা কথাগুলি মেনে চলব তার সকল আদেশ নির্দেশকে জীবনে জীবন্ত করে চলার চেষ্টা করব তবেই কিন্তু আমাদের জীবনের সার্থকতা তবেই আমাদের জীবনের উন্নতি তবেই আমাদের জীবনের মুক্তি তবেই আমাদের জীবনে সব পাওয়া হবে জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা আপনারা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন এবং সকলে খুব ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন ঠাকুর সবসময় বলেন ঠাকুরকে ভালোবাসা মানে আগে মানুষকে ভালোবাসা মানুষ যদি না ভালো থাকে তাহলে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন না আর মানুষকে যদি না ভালোবাসতে পারেন তাহলে ভগবানকে পরম দয়ালকে আপনি ভালোবাসতে পারবেন না তো তাই আগে মানুষকে ভালোবাসতে হবে সবাইকে ভালো রাখতে হবে এবং তার কথা মেনে তার আদেশ নির্দেশ মেনে আমাদেরকে চলতে হবে যে সমস্ত দাদা মায়েরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এরকম পরম দয়ালের অমৃত কথা শোনার জন্য এবং লাইক শেয়ার ও কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন পরম দয়াল আপনাদের সকলের মঙ্গল করুন।